পৌষ সংক্রান্তি, এই দিনে কিন্তু প্রত্যেকটা বাঙালির বাড়িতেই পুজো হয়। এক একজনের বাড়িতে এক এক রকম পুজো, আমাদের বাড়িতেও পুজো হয়েছে। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবারও একবার নতুন করে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়াঙ্কা দাসদেব ব্লগে। তো সকালবেলা উঠেছি, আজকে উঠতে না আমার একটু লেট হয়ে গেছিলো। লেট বলতে আগের দিন মা আমাকে বলে রেখেছিল যে সকাল সকাল উঠতে হবে। আমি আসলে ঘুমিয়েছি অনেক রাত্রে, দুটোর পরে ঘুমিয়েছিলাম। তো সকালে উঠতে উঠতে আমার প্রায় 7:30 বেজে গেছে। তো উঠেও তাড়াতাড়ি করে, অনেক কাছাকাছিও ছিল আজকে, সেগুলো করে ঠরে ঘর দোর মুছে টুছে উপরে আসতে একটু লেট হয়ে গেছে। আমি আসার আগে মা চলে এসেছে, মা এসে পুজো দিতে বসে পড়েছে। তা আমি আসলাম, সব কিছু করে স্নান টান করে মাকে বললাম কিছু করতে হবে, মা বললো সব হয়ে গেছে আর কিছু করতে হবে না। তা আমি চলে আসলাম ছাদে, দেখো কত জামা কাপড়। এই আমি এক গামলা নিয়ে এসেছি, আরও এক গামলা আছে, তোমাদের দাদা দিয়ে যাবে একটু পরে। আসলে এত কাপড় কাচাকাচি হয়েছে না আজকে, সময় লেগে গেছে অনেকটা। এখন এগুলো মেলতে হবে, মেলতেও প্রচুর সময় লাগবে, অনেকটা জামা কাপড়। আর ঠান্ডাটা তো বেশ ভালোই পড়েছে আমাদের শিলিগুড়িতে। প্রথম দিকে তো ঠান্ডা ছিলই না, সবাই বলতো কি ঠান্ডা মনে হয় এবছর আর পড়বেই না। আমি বলতাম দাঁড়াও দাঁড়াও, এখনও একটু কয়টা দিন ধৈর্য ধরো, ঠান্ডা ঠিক পড়বে। আর এখন যা ঠান্ডা পড়েছে আমাদের এখানে, বাপরে বাপ, ঠান্ডার তো মানে কোনো তুলনাই হয় না, এত ঠান্ডা পড়েছে। তো এদিকে দেখো দিয়ান আর আমি এদিকে জামাকাপড় মেলছি, দিয়ান এসে খেলছে। দিয়ান তো মানে আমি যেখানেই যাব সেখানেই দিয়ান, দিয়ান আমাকে ছাড়া থাকতেই পারে না। তো এদিকে জামাকাপড়গুলো মেলছি তাড়াতাড়ি করে, সকালে তাড়াহুড়ো করছি কারণ নিচে হচ্ছে কোনো কিছু রান্নাও হয়নি এখনও সকাল থেকে, মানে এত কাজ ছিল না। এখন তো প্রায় 10টা বেজে গেছে, এখনও কোনো খাবার টাবার কোনো ব্যবস্থা করা হয়নি। পড়তে আমি না মানে কাপড়টা মেলতে গিয়ে হোজট খেলাম ওই দোলনাটার পায়ের মধ্যে গিয়ে, মানে একটুর জন্য পড়িনি, পড়তে পড়তে বেঁচে গেছি। তাড়াতাড়ি করে করছি, আবার নিচে গিয়ে ঠাকুর ঘরের কাজ যখন হয়ে গেছে, মা পুজো দিয়ে দিচ্ছে, মানে সব কিছু হয়ে গেছে, এখন শুধু আরতিটা বাকি। তাই ভাবলাম তাহলে আমি ওদিকটা করি। আর আজকে এতটা কাপড় কেচেছি, তোমাদের দাদা আমাকে, আমি একা কাচিনি, ও কেচে দিয়েছে। আসলে মেশিনেই দেওয়া হয়েছিল কাপড়গুলো, ও বাদ বাকিটা ও অনেক হেল্প করেছে আমাকে। তারপরে তো ঘর দোয়ার মোছা থাকে, আর দিয়ানকে দুধ টুধ খাওয়ানো থাকে, ওগুলো সব করেছি। মানে দিয়ানকে করা হয়েছে, আমাদেরগুলোই করা হয়নি খাওয়ার। আর এদিকে দেখো দিয়ান তো খেয়ে দিয়ে এসে যে ঠাকুর ঘরে আমার সাথে এসেছিল, পরে বলছে যে আমি যাবো না, তুমি নিচে যাও, আমি মামমামের সাথে যাবো একবারে। আর এদিকে মা তো আরতি করছে, না ঠিক আছে তুই তাহলে পরে আসিস। এই দেখো মা পুজো দিচ্ছে, মা পুজোটা মাই দেওয়ার কথা আমাকে বলেছিল একটু এসে ফল টলগুলো কেটে দিতে। তা আমার নিচে এত কাজ করতে করতে না লেট হয়ে গেছে, তো মা নিজেই কেটে নিয়েছে। তো আমি দিকে নিচে চলে আসলাম, দেখো দুটো গামলা বালতি, তাহলে ভাবতে পারছো আমি কত জামা কাপড় কেচে কাচা হয়েছে আজকে আমাদের। আমার এই ব্লু কালারের গামলাটা আমার ঘরেই থাকে, ওই চেয়ারের মধ্যে দিয়ে যখন তখন জামা কাপড় বের হয় সেগুলো সব ওই গামলার মধ্যে রেখে দিই, পরের দিন আবার কাচি, মানে রোজ সারাদিনে যা কাপড় জমে ওটাতেই জমাই। আর এদিকে ফল কাটা হয়েছিল, ফলটা তোমাদের দাদাই কেটে রেখেছে, এখন ওই যে বাবা খেয়েছে দিয়ানেরও খাওয়া হয়েছে, এবার হচ্ছে আমি আর তোমাদের দাদা ফল খাবো। তো ফলটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। আর ও ঘরে বিছানা গোছাচ্ছে, আমি আসলে সব কিছু করেছি, বিছানা টিছানা গোছাতে পারিনি, উপরে চলে গেলাম। তো তোমাদের দাদা এখন বিছানাটা গোছাচ্ছে, আমি ওকে বললাম যে চলে আসো ফল খাই, বলে বিছানাটা গুছিয়ে তারপর আসছি। ও আমাকে অনেক হেল্প করে, অনেক মানে ওর কোনো তুলনা হয় না। ওর সম্বন্ধে অন্য একদিন কোনো একদিন তোমাদের সাথে অনেক গল্প করব। তো এদিকে দেখো আসলে আমরা তো সকালবেলা ফল খাই, যারা আমার ভিডিও দেখো আগের থেকে দেখেছো তারা জানো আমরা সকালবেলা সবার প্রথমে ফল খাই, খালি পেটে ফল খেয়ে তারপরে আমরা কিছুক্ষণ পরে রুটি খাই। আমাদের ঘরে রুটি হয় রোজ সকালবেলা, কোনো কোনো সময় হয়তো রুটি না হলে ভাত হয়, বেশি রোজই আমরা রুটি খাই। আর তার আগে আমরা সকালবেলা ফল খাই। এই দেখো ও আবার ক্যালেন্ডারটা, আসলে নতুন স্কুলের থেকে দিয়েছে তো দিয়ানের ক্যালেন্ডারটা, তো ওটা চেঞ্জ করলো ঘরের, আর বিছানা টিছানা গোছালো, আর আমি এদিকে বসে ফল খাচ্ছি। আর দিয়ানও চলে এসেছে মামমামের সাথে উপর থেকে পুজো দিয়ে, ফলটা খেয়েই আবার কাজে নামবো। প্রথম প্রথম খুব অসুবিধে হতো খালি পেটে ফল, আসলে আমি না আগে ফল খেতে ভালোবাসতামই না, মানে ভালোই লাগতো না ফল খেতে, ইচ্ছেই করতো না ফল খেতে, ইচ্ছেই করতো না। করোনার থেকে ফল খাওয়া শুরু হয়েছে, তখন থেকে ওই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন আর খারাপ লাগে না, ঠিকঠাক খেয়ে নিতে পারি, অসুবিধা হয় না। প্রথম প্রথম অসুবিধে হতো, তারপর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে কাজ আছে, কারণ হচ্ছে রুটি করতে হবে। আর আগের দিনে না আটা মাখাই ছিল ফ্রিজে কিছুটা, আর এই যে দিয়ানের জন্য দুটো ডিম সিদ্ধ করেছি, একটা দিয়ানের বাবার, ডিমটা সরিয়ে রাখলাম,
রেখে এখন রুটি বানাবো। রুটি আটাটাও মাখা ছিল ফ্রিজে, ওটাই আজকে বানিয়ে নেবো। আজকে আর আটা মাখবো না, পরে একবারে রান্না করে নেবো। আমার অনেকটা বেলা হয়ে গেছে, ফল ঠল খেয়ে এগুলো করতে আমার 11টা বেজে গেছে, এখন 11টার সময় আজকে রুটি বানাচ্ছি। আসলে উঠতে একটু দেরি হয়ে গেছে তো 7:30, তার মধ্যে এত জামা কাপড় কেচেছি, এত কাজ ছিল আজকে, দেরি হয়ে গেল। আর এদিকে দেখো বাবা হচ্ছে কি একটা বাটি নিতে এসেছে, যে মা এসেছে প্রসাদ দেবে দিয়ানকে, দাদু দিয়ানে দাদুকে, বাবা একটা প্লেট নিতে এসেছে, প্লেট আর বাটি নেবে। আর আমি না তোমাদের দাদার সাথে কি জানি গল্প করছিলাম, মানে কাজ করছি আর গল্প করছি, হাসাহাসি করছিলাম খুব। তো এদিকে এখন রুটিটা বানাবো। আমি না ওই মার্বেলের উপরে রুটিটা বেলিনি, আমার এটাই সুবিধে হয়, ভালো করে মুছে পরিষ্কার করে রুটি বানিয়ে নিই, বানানোর পরে আবার হচ্ছে ওটা মুছে রেখে দিই। আগে আছে রুটি যে মানে বেলুন চাটকি বলে যে দুটোই আছে, কাঠেরটা আমার বেলতে ঠিক ভালো লাগে না, মার্বেলেরও আছে, তা আমার এটাতেই সুবিধে হয়, এটার উপর আর এক্সট্রা আবার নিয়ে বেলা অসুবিধে লাগে, আমি এটার মধ্যে বেলি। তো যে মা এসেছিলো আমাকেও প্রসাদ দিয়ে গেল, মা আমি যে প্রসাদ খাচ্ছি, প্রসাদটা খেয়ে তারপর রুটিটা বানাবো। আর এদিকে যে মা একটা থালা চাইলো ফলের জন্য, তো ফলগুলো রাখবে, তো আমি থালাটা দিয়ে দিলাম। দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে, এখন হচ্ছে আমাকে রুটিটা বানাতে হবে। রুটি আমার হাতে না কি জানি সবই করি, রুটিটা আমার হাতে খুব একটা ভালো হয় না, আমার রুটি বানাতে ইচ্ছে করে না, কিন্তু ইচ্ছে না করলেও আমাদের তো করতেই হবে, সবাই খাবে রুটি, কখনো মা করে কখনো আমি করি। এই যে এখন রুটি আগের দিনে মাখা আটাটা দিয়ে এখন আমি ফটাফট রুটি বানিয়ে নেব। আর আমি কি জানি গল্প করছি ওদের সাথে, কথা বলছি আর বানাচ্ছি, পুরো হাসছিলাম। তারপর এই দেখো আমার রুটি বানানো, রুটি শেখার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছে, কী জানি বলছিলাম ওদের সাথে, খুব হাসাহাসি করছিলাম আর রুটি বানাচ্ছিলাম। আমি এরকমই সারাদিনই বাড়িতে না বকবক বকবক করতেই থাকি, গল্প করতে থাকি, হাসাহাসি করতেই, আমি মুখ বন্ধ করে না, আমার ভালো লাগে না চুপচাপ, সবসময় একটু হইহট্টর করে থাকতেই ভালোবাসি, আগা করেই আমি এরকমই। আর রুটি না অনেকে যে ছানটা দিয়ে শেকে শেকে বানায়, আমার ওইভাবে ঠিক ভালো লাগে না, আমি যে একটা একটা করে তাওয়ার মধ্যে একটা কাপড় দিয়ে শেকে শেকে ভেজে নিই। অনেকে যে একসাথে তিনটা চারটা করে একটু শেকে নিয়ে তারপরে আগুনের মধ্যে মানে শেকে বানায়, আমার ওইভাবে অসুবিধা হয়, আমার এইভাবেই ভালো লাগে বানাতে, একটা একটা করে, এভাবে একটু সময় বেশি লাগে একটা একটা করতে, তবুও আমার এইভাবেই সুবিধা হয়। তো রুটি টুটি বানানো হয়ে গেছে, তার সাথে কিন্তু
ডায়েটের প্রচুর প্রয়োজন, কিন্তু আমার এই সময়ের অভাবে না আমি ডায়েট করতে পারি না আমি এক্সারসাইজ করতে পারি কিছুই করতে পারি। ওই শুধু পারলে একটু গ্রিন টি খেতে পারি, ওই এটা খেয়ে চালাচ্ছি যদি দেখি কতটা কি হয়। তো সঙ্গে দেখো পুরো ব্লগটা দেখ, জলটা ফুটাতে হবে না হালকা, না না হালকা হয়ে গেছে জল। কিসে গুলাবা বাটি দামলা অল্প করে তো গুলাবা, তারপরে দেখো চলে আসি পিঠে বানাতে। পিঠের সব কিছু রেডি করে নিয়েছি, এবার পিঠের একটা সরা বসিয়ে দিয়েছি, সরাটায় পিঠে ভাজবো। তো দেখো আমি প্রথমে না আমি হচ্ছে মাটির সরা ঠরায় পিঠে সেভাবে বানাই না, পিঠে টিঠে করি আমি, আগে তো তেমন করতাম না, এখন করতে হয় এই রেসিপির জন্য, ভিডিওর জন্য করতে হয়। তো মাটির সরায় সরা পিঠে বানাচ্ছি, এটা নাও যদি ফোলে তাহলে পিঠে যে কোনো পিঠে বানাবা দেখবে যখন খুব ভালো হয় পিঠেটা তখন খুব ভালো লাগে, কিন্তু পিঠে ভালো না হলে না ভালো লাগে না। প্রথমে মা করছিল, ওই সরাটা না ভালো ছিল না, হাওয়া বেরিয়ে যাচ্ছিল, তো মা বলে কি ছাদের মধ্যে নিয়ে গিয়ে সরাটা ঘষে নিয়ে আসি। মা গেছে ছাদে আর আমি দেখো আমি, তাহলে আমি একটু ট্রাই করি। তো আমি কী করেছি, একটা বাটি নিয়েছি চাপা দেওয়ার জন্য, বাটি নিয়ে আমি এক হাতা দিয়ে দিলাম, দিয়ে একটা বাটি দিয়ে চাপা দিয়েছি। দু থেকে তিন মিনিট পরে বাটিটা তুলে দেখবো হয়েছে কিনা, আর আগে একটা মা বানিয়ে গ্যাসের ওভেনের পাশে রেখেছিল সেটাই আমি দেখছিলাম যেটা হয়েছে কিনা। এইবার না বাটিটা তো দিয়ে দিয়েছি, কিন্তু বাড়িটা তোলার সময় আমার খুব প্রবলেম হচ্ছিলো, তুলতে পারছিলাম না। তারপরে একটা খন্তা নিয়ে অনেক কষ্ট করে আস্তে আস্তে করে করতে করতে পেরেছি। তারপরে ভাবলাম আর দেবো না আমি এর মধ্যে বাটি, ওই সরাইটি আসলে বাটিটা ধরার কোনো জায়গা নেই, তো আর সরাটা তো ধরার উপরে গোল করা থাকে, ওটা দিয়ে করতে হয়, অ্যাকচুয়ালি ওটা দিয়েই করে। তারপরে মা নিয়ে এসেছে সরাটা উপর থেকে, তারপরে আবার দেখো এই যাবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে দিতে হয়। এই যে সরাটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হয়, দুধ একটু জল ছিটিয়ে দিতে হয়, তারপরে দেখো একটু পরে দেখো পিঠেটা মাঝখান থেকে ফুলে উঠেছে। এরকম করে বানাতে হয়, প্রথমে না দু থেকে চারটার মতো নষ্ট হয়েছে, প্রথমে ভালো হয়নি, দু চারটার মতো নষ্ট হওয়ার পর তারপরে এই দেখো কত ফুলেছে পিঠেগুলো, দেখেছো কতটা সফট হয়েছে। এটা কিন্তু এমনি খেতে গরম গরম খেতে দারুণ লাগে, আর অনেকে আবার এটাকে দুধের মধ্যে সেদ্ধ করেও খায়, অনেকে ঝাল চাটনি দিয়েও খায়। চেতই চেতই পিঠে বলে না, চিতই পিঠে, এটাকেই চিতই পিঠে বলে, আবার এটাকে সরা পিঠেও বলা হয়। দেখো একটা একটা করে মানে প্রথমে দু চারটা একটু কেমন জানি হয়েছিল, তারপর কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। আর এই পিঠেটা মানে কীভাবে বানিয়েছি, ব্যাটারটা কীভাবে বানিয়েছি সেগুলো যদি পুরোটাই দেখতে হয় তাহলে তোমাদের কিন্তু আমার যে আরেকটা রান্নার চ্যানেল আছে প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলি, সেই চ্যানেলে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। আর এদিকে দেখো সব সরা পিঠেগুলো বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে না বলো, পিঠেগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে আর খুব সফট হয়েছে দেখতে, মানে খুব সফট হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। তো এই হচ্ছে আমার আজকে সরা পিঠে। তারপরে দেখো আমি কতগুলো পুলি পিঠে বানিয়েছি, এখানে পুলি পিঠেগুলো আমি দুধ পুলি করবো, সেদ্ধ পুলি করবো আর ভাজা পুলি করবো, আসলে ভিডিওর জন্য। এই দেখো আমাদের স্ট্যান্ডও লাগানো আছে আর আমি আর মায়ের দিকে পুলিগুলো বানাচ্ছিও, আসলে মা ফাটাফাট করে বেলে বেলে কাটছিল আর আমি আমি আর মা দুজনে মিলে তাড়াতাড়ি করে ফোল্ড করছিলাম, কারণ এগুলো চালের গুঁড়ো তো কিছুক্ষণ থাকলে একদম শুকিয়ে যায়, তারপর না ফোল্ড করতে গেলে ভেজে মানে ভেঙে ভেঙে যায় কেমন যেন হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে করতে হবে, দুজন মিলে যে কোনো কাজ করলে দেখবে তাড়াতাড়ি হবে। আর এখানে যে লাইটের স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটা আসলে ভিডিও করছিলাম, তাই এখন ভিডিওটা অফ আছে, তাই তোমাদেরকে একটু ব্লগ শেয়ার করে দিচ্ছি, কারণ আমি না একটা ফোন দিয়ে সব ভিডিও করি, তো একসাথে ওই ফোন দিয়ে একটা ফোনেই একসাথে রেসিপি আর ব্লগ করা যায় না, কারণ একটাই ফোন দিয়ে আমি করি, আর একটা ফোন যদি হতো তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। এখন লাইটটা অফ করে রেখেছি কারণ হচ্ছে এখন আমি এমনি অফ ক্যামেরায় কাজ করছি, কিছুটা করে নেব তারপর আবার ভিডিও স্টার্ট করব। তো এখন তার জন্য তোমাদেরকে একটু ব্লগ শেয়ার করে দিচ্ছি। অনেকে ভাবে হয়তো ভিডিও করা খুব সহজ, কিন্তু অ্যাকচুয়ালি যারা ভিডিও করে তারা কিন্তু বুঝতে পারবে যে ব্লগ করো বা কুকিংয়ের চ্যানেল করো বা যে কোনো ভিডিওই করো না কেন, ভিডিও করা কিন্তু খুবই কঠিন। ভিডিও করো, ভিডিও করার পর সেগুলোকে আবার এডিটিং করো, ভয়েস ওভার দাও, মানে অনেক কাজ থাকে সেগুলো, এগুলো কিন্তু সবার মাথায় ঢুকবে না, যারা করে তারাই একমাত্র বুঝবে ভিডিও করাটা খুব কতটা কঠিন। দেখে মনে হয় খুব সহজ, খুব ভালো, খুব মানে খুব ইজি হয়ে যায়, খুব সহজে এরা করতে পারে, কিন্তু না গো সেটা না, ভিডিও করতে গেলেও অনেক কষ্ট করেই করতে হয়। আমরা যারা এই প্রফেশনে আছি, যারা এগুলো করি, তারা কিন্তু অনেক কষ্ট করি আমরা ভিডিওগুলো করি, তারপরেও অনেকের অনেক কথা শুনতে হয়, অনেকের অনেকে অনেক ধরনের কমেন্ট করে, অনেকে ভালো কমেন্ট করে, আবার অনেকে কিন্তু খারাপ কমেন্টও করে, সবার মন্তব্য কিন্তু এক থাকে না, আর সব মানুষের মানসিকতাও কিন্তু এক না। এই ভিডিও করার জন্য অনেকে ভালো বলে, অনেকে খারাপও বলে,
এটা শুধু সোশ্যাল মিডিয়াতে না, আশেপাশের লোকেও অনেকে ভালো বলে, অনেকে খারাপ বলে। তো লোকের কথা অত গায়ে মাখলে কিন্তু চলবে না, লোকের কথা ধরে বসলে জীবনে কেউ কোনো দিন কিছু করতেই পারবে না। তাই কে কী বলছে বলুক, তাতে কান না দিয়ে নিজের কাজ নিজে করে চল, এগিয়ে চলাটাই ভালো। তো দেখো, তোমাদের সাথে কতগুলো কথা বলে ফেললাম, কথাগুলো বললাম ঠিকই, এগুলো কিন্তু একদম বাস্তব। তুমি যখন একদিন যদি হয়তো ঘরে একদিন না খেয়ে যদি বসে থাকো, তখন কিন্তু কেউ খেতে দিতে মানে খেতে আসবে না। কিন্তু তুমি যদি একটু উন্নতি করে নাও না, তখন লোকের একদম কী করে করলো, কীভাবে হলো, কোথায় পেলো, কী করলো না করলো, লোকের যত সব মাথা ব্যথা, মানে লোক এরকমই, এখনকার লোকগুলো এরকমই হয়। কারো মানে বিপদে কারো এগিয়ে কাউকে পাশে পাবে না, কিন্তু দেখবে যখন ভালো সময় আসবে তখন পাশে অনেক লোক চলে আসবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো দেখো, পিঠে টিটে বানালাম, ভিডিও টিডিও করলাম, সব হয়ে গেছে আমার। করার পরে তারপরে দেখো, ভিডিও করার পরে অনেক কাজ থাকে, স্ট্যান্ডটা সরিয়ে দিয়েছি, সরানোর পরে এখন রান্নাঘর পরিষ্কার করতে পারি। এখানে যে গুড়টা ছিল সেই গুড়টা আমি ঢুকিয়ে দিতে যাবো, দিয়ান বললো আমি একটু গুড় খাবো, তাই দিয়ানকে একটু গুড় দিচ্ছি। ওই ফাঁকে আমি আমারও না খেজুরে গুড় খেতে খুব ভালো লাগে, আমিও একটু খেয়ে নিলাম। মানে রান্নার ভিডিও করা অনেকটাই কষ্টকর, ভিডিও করার আগেও সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ভিডিও হয়ে যাওয়ার পরেও আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, অনেকটা সময় লাগে, অনেক সময় ধরে করতে হয়, অনেকটা ধৈর্যও লাগে। আর মানে কাজ করে যাচ্ছি, ফল মানে ফল যে কবে পাবো সেটা আমি জানি না, কর্ম শুধু করে যাচ্ছি, এইটুকু আশা আছে যে কর্ম যখন করছি একদিন নিশ্চয়ই আমাকে ভগবান ফল দেবেই। তো সেইভাবেই আমি কাজ করে যাচ্ছি। আর এখানে দেখো কী হয়েছে বলো তো, আজকে আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে, দুধ পুলি করতে গিয়ে না মা কী করেছিল, ওই দুধের মধ্যেই দিয়ে দিয়েছিল গুড়, ব্যাস ফুটতে ফুটতে একদম সাথে সাথে ছানা হয়ে গেল সব। কখনো দুধের মধ্যে গুড় দিয়ে ফোটাতেই নেই, সব সময় গ্যাস অফ করে গুড় দিতে হয়, এটা আমার আজকে জীবনে একটা বড় শিক্ষা। কতগুলো দুধ জানো, অনেকটা দুধ, প্রায় 1 লিটারের মতো দুধ আর 1/2 কেজির মতো গুড় নষ্ট হয়ে গেছে, ওইটাই না ছেঁকে পরে ছানাটা রেখে দিয়েছে, জানি না ছানাটা খাওয়া আদৌ হবে কি হবে না ভগবান জানে। তো যাই হোক, এখন ওই বাবাকে একটু পিঠে দেবো, তার জন্য একটা প্লেটের মধ্যে পিঠে সাজিয়ে নিয়েছি। বাবা তেমন পিঠে খায় না, ওই সেদ্ধ পুলি আর ভাজা পুলিটা বললো দিতে, আর সরা পিঠে, তো ওটাই একটা প্লেটের মধ্যে তুলেছি। আর এদিকে দেখো, মা একটু বাসন ছিল বেশি নেই সেটা বেজে দিচ্ছে, আর এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে, সেলফ টেলফ মুছে পরিষ্কার করে নিয়েছে। এখন ওই কি একটু বিকালে চাটা খাওয়া হবে, আর তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে না, কী কী পিঠে বানালাম না বানালাম, কেমন হয়েছে দেখতে, তোমরাও তো একটু দেখবে তাই না। তো আগে ওদেরকে একটু এগুলো দিয়ে নিই, সবাইকে চাটা দিয়ে নিই, এদিকে পিঠে টিঠে দিয়ে নিই সবাইকে, তারপর তোমাদের সাথে আমি পিঠেগুলো শেয়ার করবো। আর এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছে চামচ দিয়ে নাড়ানাড়ি করছি, এটা আর কিছু না, এটা হচ্ছে ওই ছানাটা, যে যেটার কথা বললাম না, আমার এতগুলো দুধ আর গুড় নষ্ট হয়েছে, সেই ছানাটাই এটা। মানে এটা জানি না খেতে পারবো কি পারবো না, নাকি নষ্টই হবে। আমার না কোনো কিছু ওয়েস্ট করলে খুব গায়ে লাগে, কী জানি কেন, মানে আমার কোনো কিছুই মানে কোনো জিনিসই আমি ওয়েস্ট করা একদমই পছন্দ করি না, খুব মানে কষ্ট হয় আমার। তো এদিকে দেখো সব গুছিয়ে, আর এদিকে যে কি মানে চীনামাটির যে বাসনগুলো দেখছো, এগুলো ডিনার সেটগুলো, এগুলো না আমি রান্নার জন্যই ব্যবহার করি, এমনি আমি তেমন ব্যবহার করি না। তারপরে সব মোছামুছি করলাম, সব পরিষ্কার হয়ে গেলো। তো এবার চলো তোমাদেরকে পিঠেগুলো দেখিয়ে নিই। এখানে আমি সবার প্রথমে দেখাচ্ছি দেখো, চিতই পিঠে মানে সরা পিঠে, এই যে সরা পিঠে করেছি দেখো কতটা সফট, এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে তাও কিন্তু ঠিক ওরকমই সফট আছে। তারপর করেছি আমি দুধ পুলি, এটাও যে ভিডিওর জন্য করেছিলাম, আর এখনও ঢুকাইনি, ওরকমই আছে। এই যে দুধ পুলি আরও আছে, সব থেকে এটাই একটু বেশি করা আছে। এইখানে পায়েস করা হয়েছে দেখো, লাল পায়েস, গুড়ের খিচুড়ি গুড়ের লাল পায়েস। আর এখানে ওই যে ছানাটা, যেই ছানাটার কথা বললাম না এতক্ষণ তোমাদের, এই যে সেই ছানাটা। আর এখানে পুলি পিঠে করেছি দেখো, দু রকমের পুলি আছে, সেদ্ধ পুলি আর ভাজা পুলি। এগুলো সব রেসিপিগুলো কিন্তু আমার ওই চ্যানেলের মধ্যে তোমরা অবশ্যই পেয়ে যাবে, একবার গিয়ে কিন্তু দেখে আসতে পারো। তোমরা দেখতেই পেলে আমি কী কী পিঠে করেছি। পিঠে করেছি অনেক রকমের, সেদ্ধ পুলি, ভাজা পুলি, দুধ পুলি, চিতই পিঠে আর পায়েস, অনেক কিছু করেছি, কিন্তু সব কিছুর কোয়ান্টিটিটা একদমই কম, অল্প করে। কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমার বাড়িতে খাওয়ার লোক তেমন নেই, আমরা মাত্র 4টি মানুষ, আর তাও আমরা তেমন পিঠে খেতে পারি না, তার জন্য একদম অল্প করে করেছি যাতে ওয়েস্ট না হয়। আর খাবার ওয়েস্ট করা আমি একদমই পছন্দ করি না। তো আপাতত সেই, এখন বাজে কটা, এখন বাজে 5:10 বাকি, আমি সেই সকাল থেকে করে যাচ্ছি, মানে আজকে ব্লগটা সেভাবে করে উঠতে পারিনি, কারণ এদিকে পিঠে টিঠে করতে হচ্ছে, প্লাস রেসিপির জন্য ভিডিও করছি পিঠেগুলো, তারপর দিয়ান তো আছে দুষ্টুমি, তার মধ্যে ওকে স্নান করানো খাওয়ানো সব কিছু করতে হচ্ছে, তার মধ্যে এদিকে ভিডিও, আজকে কটা
চারটে ভিডিও করা হয়েছে, মানে যেগুলো রান্না করা হয়েছে প্রত্যেকটা রেসিপির আলাদা করে ভিডিও করা হয়েছে। তো এই পিঠেগুলো আমি কিভাবে বানালাম, কি পদ্ধতিতে করলাম, সেগুলো যদি তোমাদের দেখতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে আমার ওই প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলি চ্যানেলে গিয়ে দেখতে হবে। ভিডিওগুলো আশা করি কাল থেকে আপলোড করা শুরু হয়ে যাবে, কারণ মাত্র শেষ করলাম, এখন আমি জানি না ভিডিও এডিট করে উঠতে পারবো কিনা। যদি পারি তো আজকে হয়তো একটা, যদি হয় সম্ভব তাহলে আজকে হয়তো একটা আপলোড করতে পারবো, আর যদি বাই চান্স না পারি কোনো কারণে তাহলে কাল থেকে প্রত্যেকটা একদিন করে আপলোড হবে, যেটা হয় আর কি। আর এই সন্ধ্যাবেলা, এখন তো সন্ধ্যাবেলা কাজ আছে, ছাদে গিয়েছিলাম, জামা কাপড় আজকে দেখেছো তোমরা ভিডিওতে প্রচুর জামা কাপড় কাচাকাচি করেছি, সেই জামা কাপড়গুলো মানে নিয়ে এসেছি একটু আগে ছাদের থেকে গিয়ে, এখন জামা কাপড়গুলো গুছাতে হবে। তারপর সন্ধ্যাবাতি দেওয়া আছে, দিয়ানকে পড়ানো আছে, সন্ধ্যাবেলা একটু চা টা খাওয়ার ব্যাপার আছে, অনেক কাজ। আবার আজকে না দিনে তেমন রান্নাটা মানে এর তো এদিকে পিঠে টিঠে করার একটু ব্যস্ত ছিলাম, তাই রান্নাটা ঠিকঠাকভাবে হয়নি, রাতে আমাকে আবার একটু রান্নাও করতে হবে। দেখি ইচ্ছা আছে রাতে একটু গরম গরম খিচুড়ি করে নেওয়ার, আমার ঠিক নাই কি করবো, ইচ্ছা হলে করবো না হলে সেদ্ধ ভাত করে নেবো, যাই হোক এদিকে এত খাবার পিঠে টিঠে আছে তো সেগুলো খেয়ে আর ভাত বেশি খাওয়া যাবে না। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, এখন পিঠেগুলো তো করেছি, এখন দেখি খেয়ে কেমন হয়েছে, এখন অবধি খাওয়া হয়নি। মা আর বাবা ওইভাবে চা খাচ্ছে, আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কী কী পিঠে বানিয়েছি, সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। রেসিপিগুলো দেখতে হলে কিন্তু আমার সেই চ্যানেলে গিয়ে দেখে আসতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা না আর কন্টিনিউ আমি করতে পারলাম না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।